নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ বাবু। লাস্ট মে মাসে 25 মে আমার ছবি রিলিজ হয়েছিল অলিক প্রেম, তো খুব ভালো চলেছে এবং খুব দারুণ সুপারহিট ব্লকবাস্টার। আর আজকে একটা আপনাকে বলবো যে আমাদের সামনে একটা আবার ছবি অলিক প্রেম 2 যেটা আমরা করছি, তো সেটা আমার প্রোডাকশন হাউস থেকে না, TLD ফিল্ম প্রোডাকশন হাউস থেকে চালু হচ্ছে। তো সেটা কে আছেন ওনার সাথে আমি আলাপ করাই, উনি হচ্ছেন সঞ্জয় লাহা, দ্যাট ইজ পার্সন। নমস্কার। তো ইনার বিষয়ে আমি কিছু বলবো। আর আরও একটা খুব ভালো কথা, যেটা আমাদের TLD ফিল্ম প্রোডাকশনে, মানে আমাদের সঞ্জয় লাহাজির উনি একটা চ্যানেল লঞ্চ করছেন ইউটিউবে, সেটা আজকে একটা ইউটিউবে অনেকগুলো ইউটিউব ছবি করা হয়েছে, ফিল্ম করা হয়েছে, শর্ট ফিল্ম, এবং আমরা ওয়েব সিরিজ করতে চলেছি, মুভি করতে চলেছি, এই TLD প্রোডাকশন হাউস থেকে আমরা অনেক কিছু করতে চলেছি। তো আমি আপনাদেরকে বলবো যে এই সব যতগুলো আমরা কমেডিভাবে, সিরিয়াস, রোম্যান্স অ্যান্ড এনিথিং, আপনারা যা যা ইচ্ছে করেন, আপনারা যা চাইতে ইউটিউব থেকে প্রয়োজন চান, যেটা আপনাদের এই চ্যানেলে আপনি পাবেন, TLD ইউটিউব চ্যানেল। আরও আপনাকে একটা কথা বলি, আমি এখন নেক্সট প্রজেক্টে আমি খুব ব্যস্ত আছি। আজকে আমার একটা ফটোশ্যুট হলো, আজকে হলো, দেখুন কানে ব্লাডিং আছে, ব্লাড লাগা রয়েছে। তো আমি ফটোশ্যুট করতে করতে আমি একটা ইন্টারভিউ, আমাকে বললেন যে একটা ইন্টারভিউ করে দিতে, তো আমি আজকে সেটা করে দিচ্ছি। এবং আমার আগামী ছবি যেটা শুটিং স্টার্ট হয়ে আছে সেটা হচ্ছে রান্দার শিবা, ছবিটা নিশ্চয়ই ভোজপুরি আর এবং খুব খুব বড় বাজেটের ছবি। এই ছবিতে আপনি অনেক কিছু পাবেন, এবং এই ছবিতে, ভোজপুরি ছবিতে, আমাদের সাথে খুব বড় বড় নায়িকা আছে এবং সুপারস্টার নায়িকা, তার নাম হচ্ছে তনুশ্রী, আমাদের সাথে কাজ করছেন, আর এবং সঞ্জয় মহানন্দ, আনন্দ মোহনজি, এরা সব আছে আমার রান্দার শিবাতে। তো ওটা ছবি খুব ভালো হবে, আমরা প্ল্যানিং করছি যে ওই ছবিটা আপনাদের পুজোর মধ্যে রিলিজ করে দিই, ঠিক আছে। আর এবং বলছি, TLD কোম্পানি থেকে আমাদের নেক্সট অলিক প্রেম 2 যেটা আমাদের, এখন আমি ব্যস্ত আছি ওই জন্য আমি সময় দিতে পারছি না, কিন্তু কিছুদিন পরে আমি আবার ওই প্রজেক্ট নিয়ে আসব এবং ওটাই শুটিং করব। ওর মধ্যে আমি ভাবছি যে বড় বড় কলকাতার বড় বড় সুপারস্টারকে নিয়ে কাজ করা এবং হিরোইনকে নিয়ে আমি তো থাকছি, এবং সঞ্জয় লাহাজিও উনি মানে ওই ছবিতে একটা পার্টে থাকবেন, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি। তো যাই হোক, এবার আমি এত কিছু বলেছি, এবার ওনার মুখ থেকে কিছু আপনি শুনুন। আর একটা কথা আরও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব 100% করবেন, কেন আমরা আপনাদের জন্যে আমরা এন্টারটেনমেন্টটা আবার নিয়ে আসছি, ছোট বড় সব কিছু। তো আমি বলবো যে আপনাকে এই চ্যানেলটাকে যত যত বেশি বেশি ফ্রেন্ডে আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার সঞ্জয়লা, আপনি কিছু বলবেন? দেখো গণেশজি, চ্যানেলটাতে আমরা প্রথমেই বলেছিলাম যে এমন কিছু ভালো শর্ট ফিল্ম দেব যেটা মানুষ যে মনোরঞ্জনটা চায়, আমরা সেটাই মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমাদের নতুন প্রয়াস একটা। আর তোমার সাপোর্ট সেভাবে না থাকলে এতদূর পর্যন্ত এগোনো যেত না। আমি সবসময় চাইবো যেভাবে জুড়ে আছো সেভাবে জুড়ে থাকো, একদম 100%। আরো আমার প্রোডাকশন হাউস থেকে অলরেডি আমাদের স্কুলও চালু হয়ে গেছে, একটা স্কুল। বাহ বাহ, খুব দারুণ খবর। হ্যাঁ, ওখানে যারা আছে আমাদের প্রোডাকশনে, যেসব ফিল্মগুলো আসছে, শর্ট ফিল্মগুলো আসছে, কমেডির ওপরে ওয়েব সিরিজ আসছে, তারপরে তোমার রহস্য গোয়েন্দার একটা ওয়েব সিরিজ আমরা যেটা ভেবে রেখেছি ওটা স্টার্ট করবো। প্রথমত তোমাকে একটু ফ্রি হতে হবে, তোমার তো এখন মানে পুরো ইন্ডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছো। একটু ব্যস্ত হয়েছি, অ্যাকচুয়ালি ছবির আগে একটু কম ছিলাম, কিন্তু ছবি রিলিজের পর একটু ব্যস্ত হয়ে গেছি। তো সেটা আপনাদের মানে পাবলিকের মানে ভগবান বলে আমি ডাকি, আর পাবলিকের এটা মানে ভালোবাসা, এক তো আমাকে ভালোবাসছে আর ওনার ভালোবাসাতে আমি অনেকগুলো কাজ পাচ্ছি। আর আমি চাইছি ওনাকে, আমি এসেছি কিন্তু ইন্ডাস্ট্রিতে এন্টারটেইন করার জন্য, আমার আর কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য হচ্ছে পাবলিক এন্টারটেইন করা। অলিক প্রেমের হিরোর খবর আমার কাছ থেকে অনেকে নিচ্ছে। হ্যাঁ বাহ,
আমি সবাইকে টাইম দিতে পারছি না, হয়তো কোনো শোয়ে একটু আপনাকে নিয়ে যাবে, কিন্তু এখন পারছি না, হয়তো আমি দিতে পারছি না, তাকে তুমি থাকছো কাল, আজকে রাত্রে ফ্লাইট তুমি মুম্বাই বেরিয়ে যাবে, তাহলে কালকে কেউ ডাকলে আমি তোমাকে পাঠাতে পারবো না, তোমাকে যেতে পারবো। তো যাই হোক, টিএলডি ফিল্ম প্রোডাকশনের সাথে জুড়ে থাকো, আর যে প্রয়াসগুলো আমাদের আছে সবাইকেই বলছি সাবস্ক্রাইবার করে রাখুন, খুব সুন্দর সুন্দর কিছু শর্ট ফিল্ম কমেডি সিরিজ যেগুলো আসছে আপনাদের অনেক 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 ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর আমি তো আছি সঙ্গে, যারা অ্যাক্টিং শেখার জন্য যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করো, নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে অ্যাক্টিং স্কুল আমাদের সেখান থেকে পড়িয়ে অ্যাক্টিং শিখিয়ে এবং যতটা পারা যায় যে যে ক্যারেক্টারের জন্য অ্যাপ্লিকেবল হবে তাকে সেই ক্যারেক্টারের জন্য নিশ্চয়ই আমরা আমাদের এখানে চান্স দেব। গণেশজি যখন আমাদের সাথে আছে, এত বড় বড় স্টার সুপারস্টারের সাথে সিনেমা করছে, সেখানে ওনার হাতটাও আমাদের যেভাবে বাড়িয়ে দিয়েছেন আমরা সেভাবে ধরার চেষ্টা করছি। বাহ, খুব দারুণ খবর আপনাদের জন্য, মানে এত দারুণ খবর আমি তো ভাবতে পারিনি যে ইনি এত ভালো চিন্তা করে রেখেছেন, শর্ট ফিল্ম ওয়েব সিরিজ মানে ফুল, মানে আপনি আপনার মানে মনে হচ্ছে আপনারা খুব এনজয় করবেন চ্যানেলটাকে। তো আমি আবার বলবো আপনাদেরকে যে টিএলডি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, খুব 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 বেশি করে আপনারা শেয়ার করুন, কেন যতগুলো আপনারা শেয়ার করবেন ততগুলো আপনাদের কাছে এই ছবিটা এই ওয়েব সিরিজটা এই কমেডিটা এনার যা যা প্রয়োজন মানে ইচ্ছে আছে সেই ইচ্ছেটা আপনার মধ্যে যেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার টিএলডি সোহেন লাহা, অ্যান্ড থ্যাংক ইউ অল ওভার টেকনিশিয়ান টিমস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে গণেশ, থ্যাংক ইউ, আবার আসবে একদম 100% আমি সবসময় আছি, চলো ওকে টাটা।